সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম শনিবার এগারোই মার্চ সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন কামরুল ইসলাম বলেন কোনো অবস্থাতেই দেশে তত্ত্বাবধায়ক সরকার আসার প্রশ্ন ওঠে না সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার কোনো সুযোগ নেই বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন আগুন সন্ত্রাসের পথে না হেঁটে নির্বাচনের জন্য প্রস্তুত নিন নির্বাচন বাঞ্চালের চেষ্টা করলে পালাবার পথ পাবেন না আমরা চাই আপনারা নির্বাচনে আসুন আপনারা সবাই নির্বাচনে অংশগ্রহণ করুন কামরুল ইসলাম বলেন খালেদা জিয়াকে রাজনীতি থেকে মাইনাস করে তারেক রহমানের নেতৃত্বে দল গঠন করতে যাচ্ছে বিএনপি নেতারা তিনি বলেন বিএনপি অস্থিতিশীলরা পরিস্থিতি তৈরি করতে চায় আওয়ামী লীগ নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে হবে আসুন আমরা সবাই এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি আওয়ামী লীগের এই নেতা বলেন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বের অবস্থা খারাপ এই কঠিন অবস্থা থেকে উত্তরণ একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে বিশ্ববাসী এখন বাংলাদেশকে সম্মানের চোখে দেখে